আয়তাকার বৃত্তাকার এবং অন্যান্য আকৃতির অবজেক্টের মতো লেখাতেও ব্লেন্ড প্রয়োগ করা যায় লেখায় ব্লেন্ড প্রয়োগ করে লেখাকে উত্তর লেখায় পরিবর্তন করা যায় লেখায় ছায়াপট যুক্ত করা যায় ধরা যাক ঢাকা লেখায় ব্লেন্ড প্রয়োগ করতে হবে এই জন্য টুল বক্সে টাইপ টুলে ক্লিক করে সিলেক্ট করতে হবে মাউস পয়েন্টার পর্দায় নিয়ে ক্লিক করলে ইনসারশন পয়েন্টার বসে যাবে বাংলা কিবোর্ড সক্রিয় করতে হবে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে ফন্টের আকার আপাতত একশো পয়েন্ট নির্ধারণ করতে হবে ঢাকা টাইপ করতে হবে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে লেখার নিচেই বেজ লাইন দৃশ্যমান হবে লেখায় লাল রং প্রয়োগ করতে হবে অন্য যে কোনো রং প্রয়োগ করা যেতে পারে কিবোর্ডের অল্টার বোতাম চেপে রেখে লেখায় ক্লিক ও ড্র্যাগ করে বাম কোন নিচের দিকে একটু নামিয়ে এনে কিবোর্ড এবং মাউস থেকে আঙুলের চাপ ছেড়ে দিতে হবে এতে একই লেখার আরেকটি কপি তৈরি হয়ে যাবে এই লেখা হলুদ রঙ দিয়ে পূরণ করতে হবে অন্য রং দিয়েও পূরণ করা যেতে পারে লেখা দুটি একসঙ্গে সিলেক্ট করলে দুটি বেজ লাইন প্রদর্শিত হবে ব্লেন্ড টুল দিয়ে বেজ লাইন দুটির বাম প্রান্তের পয়েন্টে ক্লিক করলে লেখা দুটির মধ্যে ব্লেন্ড তৈরি হবে ব্লেন্ডের ধাপ সংখ্যা কম থাকলে ব্লেন্ডের প্রকৃত রূপ স্পষ্ট হবে না এরকম হলে ব্লেনটি সিলেক্টেড থাকা অবস্থায় ব্লেন্ড টুলের ডাবল ক্লিক করলে ব্লেন্ড অপশানস ডায়ালগ বক্স আসবে ডায়লগ বক্সের স্পেসিফাইড স্টেপস ঘরে ত্রিশ টাইপ করে ওকে বোতামে ক্লিক করতে হবে এবার ব্লেন যুক্ত লেখা উত্তর লেখায় পরিণত হবে ব্লেন্ড যুক্ত লেখাকে বিভিন্নভাবে বিন্যস্ত করে পরিবর্তিত রূপ দেখা যেতে পারে যেমন লেখায় ক্লিক ও ড্র্যাগ করে উপরের দিকে উঠিয়ে দিলে এরকম দেখাবে লেখায় ক্লিক ও ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দিলে এরকম দেখাবে লেখায় ক্লিক ও ড্র্যাগ করে বাম দিকে সরিয়ে দিলে এরকম দেখাবে লেখায় ক্লিক ও ড্র্যাগ করে ডান দিকে সরিয়ে দিলে এরকম দেখাবে ড্র্যাগ করে স্থানান্তরিত করার দূরত্বের উপর নির্ভর করবে লেখা কতটা উত্তল হবে যে কোনো পর্যায়ে ব্যবহারকারী মনে করলে ব্লেন্ডের রং পরিবর্তন করে নিতে পারেন এজন্য উপরের লেখায় ক্লিক করে সিলেক্ট করা হলো কালার সসে কালো রঙে ক্লিক করা হলো উপরের লেখায় কালো রং আরোপিত হলো নিচের লেখায় ক্লিক করে সিলেক্ট করা হলো কালার সসে সাদা রঙে ক্লিক করা হলো নিচের লেখায় সাদা রং আরোপিত হলো লেখায় এবার সাদা কালো ব্লেন্ড তৈরি হলো এরপর উপরের লেখা বিভিন্ন দিকে সরিয়ে পরিবর্তন দেখে দেখে কাজ চূড়ান্ত করতে